দ্বিতীয় মাইগ্রেশন এবং তৃতীয় পর্যায়ে রেজাল্ট দেখার জন্য গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। আসার পর এখানে টাইপ করতে হবে এক্সআই ক্লাস অ্যাডমিশন .gov.bd টাইপ করে ইন্টার করবেন। ইন্টার করার সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটটা আসবে। তো এখান থেকে ফলাফল বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি আপনার রোল নাম্বারটা দিবেন। তো এখানে আমরা সুন্দর করে হচ্ছে আমাদের যে রোল নাম্বারটা সেটা এখানে বসায় দিচ্ছি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বোর্ডের জায়গায় আপনার নিজের বোটের নাম দিবেন। পাসিং ইয়ার 2023ই থাকলো, যদি 2023-এর নিচে হয় তাহলে দিয়ে দিবেন। ওকে, তারপর এইখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। সো আমি এইখানে সুন্দর করে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে এই যে ক্যাপচা কোডটা, এই ক্যাপচা কোডটা এখানে টাইপ করে দিতে হবে। দেওয়ার পর জাস্ট ভিউ রেজাল্টে আমরা ক্লিক করব। ভিউ রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট নেম আপনার নামটা এখানে শো করবে এবং অভিনন্দন, আপনি নিচের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। যদি আপনি ভর্তির জন্য মনোনীত হয়ে থাকেন তাহলে আপনার কলেজের নামটা এইভাবে এখানে দেখাবে এবং আপনার ইন নাম্বার, শিফট, ভার্সন, গ্রুপ, কোটা সব কিছুই দেখাবে।